হ্যাঁ, ওভারঅল আমাদের ট্রেনিং খুব ভালো যাচ্ছে। আমরা অনেক হার্ড ওয়ার্ক করতেছি, জিম সেশন করতেছি, এবং আমরা অলরেডি একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি সুদানের সাথে, তো ওখানে আমরা ড্র করছি। ওরা অনেক শক্তিশালী এবং ফিজিক্যালি টিম, তো আমাদের এখন মূল মূল টার্গেট হচ্ছে ফেলেস্তান ম্যাচ, এবং আমাদের আরেকটাও সামনে ফ্রেন্ডলি ম্যাচ আছে সুদানের সাথে, তো আমরা ওইটাতে আমরা ভালো করার জন্য চেষ্টা করব। হ্যাঁ কোচ, অলরেডি আজকে আমাদের একটা মিটিং হয়েছে, ওখানে বলছে কোচ লাস্ট ম্যাচ আমরা যেটা খেলছি সবাই ট্রেনিংয়ে যা করছে প্লেয়াররা এটা মাঠে দেওয়ার চেষ্টা করছে, কোচ এটার জন্য হ্যাপি। তো এখন এখানে যে ফেসিলিটি এবং আমরা যে প্লেয়াররা যেভাবে একত্রিতভাবে কাজ করতেছি, এটা যদি আমরা প্রপারলি ফেলাস্তিন ম্যাচ দুইটা যে ম্যাচে আছে এটাতে যদি করতে পারি, তাহলে আমরা অবশ্যই দুই ম্যাচে ভালো একটা রেজাল্ট করতে পারবো। আমি সবসময় ন্যাশনাল টিমের চ্যালেঞ্জ হিসাবে নিই, ক্লাব বলেন ন্যাশনাল টিম, তো আমি কখনো ভাবি না যে আমি ন্যাশনাল টিমের 1 নম্বর গোলকিপার। আমার প্রত্যেকটা ম্যাচে আমি প্রুভ করতে চাই, এবং আমারও অনেক দায়িত্ব, এবং যারা